আমিরের চোখে মুখে হাসি বিপিএলের সিরিজে খুলনাকে হারিয়েছে মাঝে পাকিস্তানে ফিরে গিয়েছিলেন আমিরদার ইমাদ খুলনার বিপক্ষে খেলতে ফিরে আসেন দুইজন আমরা শীর্ষ দুয়ে থাকার জন্য যথেষ্ট পরিশ্রম করেছি আমাদের চেষ্টা সিলেটকে পৌঁছে দিয়েছে আশা করি আমরা ফাইনালে পৌঁছাবো PSL খেলতে বাংলা রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক বাংলাদেশ ছাড়ার আগে মোহাম্মদ আমির জানিয়ে গেছেন তার বিপিএল এ খেলার অভিজ্ঞতা আমিরের কাছে বাংলাদেশে একজনই লেজেন্ড তিনি আর কেউ নন সিলেট স্ট্রাইকারসের নেতা মাশরাফি বিন মর্তুজা This is the, I think, one word, he's legend. আমি এক শব্দে বলবো সে লেজেন্ড বাংলাদেশে তার সমকক্ষ কেউ নেই যে সিলেট বছরের পর বছর শুধু ব্যর্থতাতে ডুবে থাকতো সে সিলেটকে পরের রাউন্ডে নিয়ে গেছেন ম্যাচ তার অভিজ্ঞতাকে পুঁজি করেই নিজে শুধু দলকে নেতৃত্বই দেননি তরুণদের পথ দেখিয়েছেন তিনি এবারের বিপিএলে আমিরের চোখে ধরা পড়েছে সেরা খেলোয়াড় বিপিএলে ব্যাটে বলে দাপট দেখানো তৌহিদ হৃদয়ের উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন তিনি রেজাউর রাজাকে নিয়োগ করেছেন ইতিবাচক মন্তব্য বাংলাদেশ ক্রিকেটের জন্য তারা দারুণ করবে বিশেষ করে রাজা আর তৌহিদ যদি ওরা ধারাবাহিকতা বজায় রাখতে পারে আর রাজা খুবই দ্রুত শিখতে পারে মাহমুদুল হাসান একাত্তর